গোপনে বিয়ে করলেন নুসরাত। জানেন পাত্র কে? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। ব্যাচেলর নয়, নুসরাত জাহান নাকি বিবাহিত, শোনা যাচ্ছে তেমনি। টলিউডের অন্যতম সেরা অভিনেত্রী নুসরাত জাহান কয়েক বছর আগে ডিসেম্বরে নাকি বিয়ে সেরে ফেলেছেন। পাত্রের নাম ভিক্টর ঘোষ। তবে তারা কিন্তু জনসমক্ষে লিভ ইন রিলেশনশিপে আছেন বলে জানান। রাজ চক্রবর্তীর শত্রু ছবি দিয়ে টলিউডে আত্মপ্রকাশ নুসরাতের। তারপর টলিউডে একের পর এক ছবি পাচ্ছিলেন নুসরাত। ছবির শুটিংয়ের জন্য তাকে বিদেশে যেতে হতো, তখন থেকেই নাকি ভিক্টরের সঙ্গে তার পরিচয়। জামশেদপুরের ছেলে ভিক্টর, সিভিল অ্যাভিয়েশনে চাকরি করে সে। শোনা যায় বিয়ের পর থেকে নাকি নুসরাত ও ভিক্টর বালিগঞ্জে ঘর বাঁধেন। ঘনিষ্ঠ সূত্রে খবর ওরা বিবাহিত। ব্যক্তিগত ও পেশাগত কারণে নুসরাত সবার সামনে বিয়ের কথা স্বীকার করে না, কিন্তু ওদের সমস্ত ঘনিষ্ঠ বন্ধুরা বিয়ের কথা জানে। এমনকি নুসরাতের বুকে ভিক্টরের নামে একটি ট্যাটুও রয়েছে। নুসরাত ও ভিক্টরকে যারা কাছ থেকে চেনে তাদের মনে ওরা দুজনেই খুব সাপোর্টিভ। একদিকে যেমন নুসরাতের ফিল্ম নিয়ে মতামত জানান ভিক্টর, তেমনি ভিক্টরের রেস্তোরাঁর ব্যবসা সাপোর্ট করেন নুসরাত। টলিউডের এক প্রযোজকের সঙ্গে জড়িয়েছে নুসরাতের নাম, কিন্তু তাতে নুসরাতের কিছু যায় আসে না। সবার কাছে ভিক্টরকে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় দেন নুসরাত। ভিক্টরও তার ফেসবুক স্ট্যাটাস লিখে রেখেছেন ইন আ রিলেশনশিপ। কিন্তু বিয়ের কথা অস্বীকার করেন নুসরাত। সবাইকে তিনি একটাই কথা বলেন, তারা খুব শিগগিরই বিয়ে করবেন, আর যখন বিয়ে করবেন তখন সবাইকে জানিয়েই করবেন। অতএব এখন যেন গুজবে কান না দেওয়া হয়। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।